কামিনী অর্থ কি কামিনী অর্থ হলো নারী আপনাদের একটা নাম হচ্ছে কামিনী কামিনী অর্থ নারী কাম কাম অর্থ হলো কামনা বাসনা এবার আমার মহাপ্রভু কিন্তু যেই সেই নারী নয় আজকে আমার মহাপ্রভু কি শিখছেন হরিবল আমার মহাপ্রভু কি শিখছেন তো হ্যাঁ নারী শিখছেন মানে পুরুষ তো কি আর নারী হইছেন আমার মহাপ্রভু কোন নারী হইছেন যেই সেই নারী নয় আমার মহাপ্রভু যে নারী হয়েছেন আমার মহাপ্রভু আজকে যে নারী শিখছেন তিনি হলেন বৃন্দাবনের অষ্টশতীর শিরোমণি আমার রাধা রানী হরিবল হ্যাঁ गजर तो हलो हाथी এবার আপনারা বলতে পারেন মহাপ্রভু কি হাতি হইছে না হাতি নয় লক্ষ্য করো আগে লীলা বুঝতে হবে কামিনী কাম কলিত তোচ মানস গতি অচ গজজিনী মন্দ আজ আমার মহাপ্রভু নারী সাজছে রাধা রানী এখন আমার কথা হইল নারার রাধা রানী সাধারণ ঘরের মেয়ে না রাজ পরিবারের মেয়ে হরি বল রাধা রানী কোন ঘরের মেয়ে রাজ পরিবারের মেয়ে রাধারানী বাবার নাম কি বিশ্ববানু বিশ্ববানু রাজার মেয়ে এখানে হাতির কথা কেন আসলো আমায়রা হাতির কথা কেন আসলো সাধারণ ঘরের মেয়ে আর রাজ পরিবারের মেয়ে তাদের চলা পেরা বচন ভঙ্গি কথাবার্তা কি এক ধরনের হয় নাকি আমায়রা সাধারণ ঘরের মেয়ে আর রাজ পরিবারের আজার মেয়ে তাদের চলাফেরা কি এক ধরনের হয় না চলাফেরার মধ্যে পার্থক্য কথা বলার মধ্যে পার্থক্য থাকে এখানে এখানে গজবতা কেন আসলো যে রাধারানী গমন ভঙ্গি মানে হাঁটার ভঙ্গি ছিল হাতির মতো কার মতো হাতির মতো কারণ রাধারানী হচ্ছে রাজ পরিবারের মেয়ে রাজার মেয়ে এখন যদি আপনি সাধারণ ঘরের কোনো মেয়েকে যদি আপনি বাজারে পাঠান যাও বই তুমি বাজার থেকে একটা জিনিস নিয়ে আসো তার যাওয়ার ভঙ্গি কেমন হবে যদি সাধারণ ঘরের কোনো মেয়েকে পাঠান বাজারে তাহলে সে কেমন করে হাঁটবে তার যাওয়ার কেমন থাকবে যদি সাধারণ ঘরের মেয়েকে পাঠান এখন আপনি যদি কোনো রাজার মেয়েকে পাঠান যদি কোনো রাজার মেয়েকে পাঠানবে যদি যাও তো এই দোকান থেকে একটু জিনিস নিয়ে আসো ওই রাজার মেয়েকে কি দৌড়ে দৌড়ে যেতে পারবো পারতো না কিভাবে যাইব হাতির মতো মানে ধপ ধপ করে হাঁটবে এখন এখানে রাধারানী হচ্ছে কোন পরিবারের মেয়ে রাজ পরিবারের মেয়ে এই জন্য রাধারানীর হাঁটার ভঙ্গি রাধারানীর চলার ভঙ্গি হলো হাতির মতো তাই তো পদকর্তা বলছেন দেখুন কামিনী কাম কলিত তোচু মায়েরা যখন শাড়ি পরে তখন শাড়ির আসল কোন দিকে দেখব আপনাদের শাড়ির আসল কোন দিকে ডাইনে না বাবা এখানে লাজ লজ্জা বৈঠি তাকিতে ন দেখি ডাইনে না বাবা শাড়ির আসল তো হাতে উঠে না ও দুইজন মা আসতে হয়েছে তারা শাড়ির আসল কোন দিকে ডাইনে বাকিরা বুড়ি গেছে আচ্ছা বাকিরা বুড়ি গেছে
কোন দিকে যাচ্ছে যাই হোক বাংলার মেয়েরা যখন শাড়ি পরে তখন কিন্তু তারা শাড়ি আসলে কোন দিকে ভামে আর আমার রাধারানী যখন শাড়ি পরেন রাধারানীর শাড়ি আসলে তাকে ডাইনে কোন দিকে ডাইনে এবার আমার মহাপ্রভু কিন্তু ভুল করেননি আমার মহাপ্রভু যে পুরুষ থেকে নারী হয়েছেন আমার মহাপ্রভু যে শাড়ি অঙ্গে পরেছেন বাম বুজহি পূর্ণ বসনে আবৃত তন কহ তই পূজিব সুর আমার মহাপ্রভু শাড়ি রাসুল কোন দিকে দিলেন পুরুষ থেকে মহিলা হয়েছেন বলেন নাই পুরুষ থেকে মহিলা হয়ে আমার মহাপ্রভু বলেন নাই শাড়ি রাসুল দিকে দিলেন ঢাইনে হরি হো আর কি করলেন ঘুমটা মাথায় দিয়ে এবার শাড়ির ভিতর থেকে আস্তে আস্তে আমার মহাপ্রভুর মনে ওই বৃন্দাবনের ভাব আমার মহাপ্রভুর মনে আসছে সূর্য পূজার কালে হয়েছে যখন সূর্য পূজার ভাব আমার মহাপ্রভুর মনে উদয় হয়েছে এখন মায়ের আসতে মহাপ্রভু কয়ভাবে কীর্তন করেন সেবা সম্মানে এই যে আপনারা সেবা সম্মানে বসে আছেন কয়ভাবে কীর্তন করেন মহাপ্রভু দুইভাবে কীর্তন দুইভাবে কীর্তন কি যারা বাহিরঙ্গা ভক্ত বাহিরঙ্গা ভক্ত নিয়ে নর্তন আর কীর্তন আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভুর প্রেম প্রভু যে সেবা সমরে কীর্তন করেন দুই ভাবের কীর্তন এক ভাবের কীর্তন হলো বাহিরঙ্গা ভক্ত তাদের এবং প্রভুর মানে উঠান থেকে এবার নিয়ে চলে গেল শ্রীবাসের ঘরের ভিতরে আমার ঘরের ভিতরে গিয়ে আমার প্রভু কি বলে জানো প্রভু কাঁদছে কেন এই সূর্য পূজার ভাবে ভাবিত হয়ে আমার প্রভু বলছেন আমিও তো একদিন ব্রজে আমিও তো একদিন ভোগে আমিও তো একদিন ব্রজের ব্রজের খানাইছিলাম আমিও তো একদিন ব্রজে
বিবাহ সঙ্গনের ঘরের ভিতরে গিয়ে আমার মহাপ্রভু কাঁদছেন নয়ন জলে বসে। কেন কাঁদছেন মায়েরা? প্রভু মনে মনে ভাবলেন, আমি তো যে ব্রজের কানায় ছিলাম, যেদিন ব্রজের কানায় ছিলাম সেদিন রাধারানী সূর্য পূজায় এসেছিল, আর সূর্য পূজার চলে আমার রাধানীর সঙ্গে আমার মিলন হয়েছিল। এই কথা চিন্তা করিতে করিতে আমার প্রভু কাঁদছেন। আজকে প্রভুর বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে। এ রাধা মোহন চিত্ত অভিলাষ সই চরণে যেন পায়, এটি হলো রাধারমণের পথ। তাই রাধারমণ ঠাকুর কাঁদছেন আর বলছেন, রাধে গো তুমি চরণ ছড়া করো না রাই, আমরা গৌরের ভাবে ভাবিত হই, সবাই যেন তোমার চরণ লাভ করতে পারি। তাই গোর হরি রাধা মোহন চিত্ত অভিলাষ সই চরণে যেন পায়। আমরা এতক্ষণ আস্বাদন